করোনা নিয়ে, করোনা সচেতনতা আমি কি বলতে পারবো, করোনা সচেতনতার জন্য যে 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 নিয়ম নিয়মাবলীগুলো আছে আমরা তো সেটা প্রথম থেকে জানি, আর খুব সিম্পল নিয়মাবলী সেগুলো তো আমরা সবাই জানি। উই হ্যাভ টু ওয়াশ আওয়ার হ্যান্ডস এভরি টাইম উই গো আউটসাইড, উই হ্যাভ টু ওয়াশ আওয়ার হ্যান্ডস উইন উই কেম ব্যাক টু দ্য হোম। আমাদেরকে আমাদের, এবং আমি বলবো কি, এগুলো সবকিছু বাদ দিয়ে আমরা একটা ঘড়ি, বাসায় তো সবারই একটা না একটা না একটা অ্যালার্ম ঘড়ি আছে, বাইরে যাই আর না যাই আমরা যদি এক ঘন্টা পর পর একটা অ্যালার্ম দিয়ে রাখি যে ওকে এক ঘন্টা পর অ্যালার্ম বাজলেই সবার দিয়ে একটা আমাদের হাত ধুতে হবে, আমাদের একটু স্যানিটাইজ করতে হবে, এটা আমি বলবো যে বেস্ট অপশন। অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মুখে মাস্ক পরা, অ্যান্ড সবচেয়ে বড় যে জিনিসটা, ভাই আমি এত টেনশনের মধ্যে, এত চিন্তার মধ্যে, এত ঝামেলায় আমি যাবো কেন ভাই, আমার জীবনের ঝুঁকি, আমার পরিবার চিল্লাইতেছে, আমার মা বাবা চিল্লাইতেছে, এই আমার মেয়ে কই গেল বা আমার ছেলে কই গেল, এই যে টেনশন গুলো আমাদের বাবা মারাও এখনো করতেছে, এই টেনশন আমরা তাদেরকে এই মোমেন্টে গিয়ে দিবই বা কেন, আমরা তো সবাই বাঁচতে চাই, আমরা তো সবাই সুন্দরভাবে জীবন ধারণ করতে চাচ্ছি, আমরা আমাদের তো অনেক সুন্দর জীবন পড়ে আছে, এত সুন্দর পৃথিবী তো আমরা কিছুই এখনো পর্যন্ত দেখি নাই। সেই ক্ষেত্রে আমাদের কি দরকার, আমাদের খালি একটুখানি ধৈর্যর দরকার, সেই ধৈর্যটা পালন করাটাই আমাদের এখন এই করোনার থেকে মুক্তি দেওয়া দিয়ে দিবে হয়তোবা। সো দিস ইজ ভেরি সিম্পল থিং, সব কিছু করে সবচেয়ে বড় যে জিনিসটা, দ্যাট ইজ জাস্ট ডোন্ট গো আউটসাইড অফ দ্য হোম। কয়টা দিন যদি আমরা, একটা মাস যদি আমরা ঘরের মধ্যে থাকি কি আসা যাচ্ছে, ওকে ফাইন আমি ধরে নিলাম এক মাস না দুই মাস তিন মাস, তো বাইরে গিয়ে আমরা কি বা করবো। তুমি যদি এখন বাইরে যাও, আমার যে কোনো ফ্রেন্ড, তুমি যদি বাইরে যাও তুমি কয়জন ফ্রেন্ডকে পাবা, কাউকেই পাবা না। সো ডোন্ট টেক দ্যাট রিস্ক, ওয়াই ডু হ্যাভ টু টেক দ্যাট রিস্ক, তুমি তোমার পরিবারকেও কষ্ট দিবা, সবাই ভয়ে থাকবে, ডোন্ট গো আউটসাইড। আমরা সবাই জানি কারো না কারো মাধ্যমে, কন্ট্যাক্টস এর মাধ্যমে আমাদের মধ্যে এই ভাইরাসটা আসতেছে, দেন আমরা বাসার বাইরে না যাই, আমরা একটু কিছুটা দিন আমরা যদি একটু ধৈর্য ধরি, ইউ নো হোয়াট, এই যে হজ, হজে যায় মানুষজন আমরা যেটা জানি, হজের সময় কিন্তু অনেকগুলো নিয়ম আছে, চল্লিশ দিন আমরা যখন হজে দেয় হজে যাই তখন হজের সময় যেই নিয়মগুলো আছে সেই হজের সময় ওই মোমেন্টটা তো যদি মানুষ এতগুলো ধৈর্য ধরতে পারে, তাহলে এতটুকু মোমেন্ট আমরা পারতেছি না কেন। আমি জানি দিস ইজ ডিফিকাল্ট, এটা অনেক কষ্টের একটা জিনিস যে আমি ঘরে বন্দি হয়ে কতক্ষণ থাকবো, আর আমার তো যে অভ্যাস, আমরা যে এরকম স্বভাবগত ভাবে দ্যাট আমাদেরকে আসলে কোনো জায়গাতে স্বাধীন, অনেক কষ্ট করে আমরা আসলে স্বাধীনতা অর্জন করছি, তো একাত্তরের যুদ্ধ, তো আমরা তো আসলে বেসিক্যালি হচ্ছে কি যে আরে থাকবো না তো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, এরকম আছে, এটা হচ্ছে কি আমাদের বেসিক্যালি আওয়ার স্টেটাস। হ্যাঁ, সো ওই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে আমরা আসলে আসলে ওই আমাদেরকে যে কোনো কিছু সেটা যেটাই হোক বন্ধি করে রাখছে, এটা চিন্তা করলে আমরা আসলে নিতে পারি না। বাট অ্যাট দিস মোমেন্ট ফর আওয়ার নেশন, ফর আওয়ার ফ্যামিলি, ফর দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর জন্য বলে আমাদের সংযত হতে হবে এবং আমাদের ধৈর্য ধরতে হবে। দ্যাটস দ্য মেইন পার্ট অফ দিস করোনা আমি বলবো। অ্যান্ড আমরা সবাই আশাবাদী খুব শীঘ্রই আমরা এই দুর্যোগটা থেকে মানে পেরিয়ে আসতে পারবো, এটাই আমার আপনাদের কাছে বলার আছে। আর আর অল দ্য বেস্ট টু অনুরূপ আইস দাদা। দাদা আমরা আমরা সবাই জানি যে আমরা অনেক বিপদের মধ্যে দিয়ে আসি, তারপরেও আপনি মানে বাসায় বসে বসে এই যে আমাদের যারা যারা আপনার প্রিয় মানুষজন আছে তাদেরকে তাদের মাধ্যমে যে কথাগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন সেটার জন্য বলে আপনাকে অনেক অনেক সাধুবাদ। এবং খুব শীঘ্রই আল্লাহ মানে আল্লাহর কাছে আমার অশেষ মানে কি বলবো আকুতি, এই 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 মহামারী থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুক। রক্ষার পরবর্তীতে আমার সবার আগে সর্বপ্রথম আমি ওয়েট করব দাদা আপনার একটা লিখা, আপনার লিখা একটি গান আমার অবশ্যই করতে হবে, এটা না করলে কিন্তু আমি মরতেও পারবো না, আই ডোন্ট থিঙ্ক যে আমার মরাটাও সফল হবে। সো আমি আমি অবশ্যই আমার এটা ভিতর থেকে ইচ্ছা যে আমার দাদার আমার অনুরূপ দাদার একটা গান আমাকে তো গাইতেই হবে। সো আই এম জাস্ট লুকিং ফর দ্যাট টাইম, অ্যান্ড আমি সবার জন্য আমার অনেক অনেক দোয়া, আমার ফ্যানদের জন্য আমার অনেক অনেক দোয়া, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই এই জঘন্য একটা সিচুয়েশন এই যে আল্লাহ তাআলার এই গজব থেকে আমরা খুব শীঘ্রই আমরা সবাই বের হয়ে আসবো। আমার সবার জন্য অনেক অনেক মানে গুড উইশেস রইল এবং আমি আশা করব সবাই আমরা আমাদের এই ছোট ছোট নিয়মগুলো মেনে চলবে আমাদের দেশের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শাশুড়ি।